Assalamualaikum viewers, welcome back to my channel Samira Sanjana. কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে ঘরোয়াভাবে তৈরি করে খুবই মজাদার একটা চাইনিজ ভেজিটেবল চিকেন নুডলস শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি চিকেন নিয়েছি আর চিকেনের সাথে কিছু মশলা নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, সাথে কাঁচা মরিচ, গাজর এবং কি দুই রঙের ক্যাপসিকাম। আর এখানে আমি একটা চুলায় আগে থাকতেই পানি গরম করতে রেখেছিলাম। তো পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করলাম। তো এখানে পানিটা বলক এসে পড়েছে আর এর মধ্যে আমি লম্বা যে নুডলসগুলো আছে ওগুলো দিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন। আর আমি নুডলসটাকে ভাঙবো না, ভাঙলে কি হয় যে নুডলসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আমি এটাকে লম্বা অবস্থায় এটাকে সিদ্ধ করে নিব। তো এটা যখন একটু নরম হয়ে আসবে তখন এমনি পানির সাথে মিশে যাবে। তো এর পর্যায়ে আমি এখন এখানে 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটাকে ভালোভাবে লেড়ে দিব। আর এটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে আমি অতটুকু সময় নিই নুডলসটাকে সিদ্ধ করে নিব। তো দেখুন চলে আসলাম আবার, নুডলসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি কিছুটা শক্ত থাকবে নুডলসটাকে নামিয়ে ফেলবো, একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিব। আর এখানে আমি একটা চুলে আগে থাকতে প্যান বসিয়ে রেখেছিলাম। এখন এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। আমি এখানে পেঁয়াজটাকে একটু সফট হওয়া আসা পর্যন্ত ভেজে নিব। তো দেখুন পেঁয়াজটা সফট হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি বাকি যে চিকেনটা রেখেছিলাম ওই চিকেনটাকে অ্যাড করে নিব। আমি এখানে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর চিকেনটাকে এই ভাজা অবস্থায় এর সাথে আমি এক এক করে সব অ্যাড করে দিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটাকে আমি এখন চিকেনের সাথে মিক্সড করে নিব। এর পর্যায়ে এখন আমি দিয়ে দিব এর মধ্যে আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার ফাঁকি, 1/2 চামচ কালো গোলমরিচের ফাঁকি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা এখানে সাদা গোলমরিচের ফাঁকিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে মিক্সড করে নিব আর চিকেনটাকে এরই মাঝে ভেজে নিব। তো এখানে আমার চিকেনের সাথে মশলাগুলো মিক্সড করা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম, আমার চিকেনটা সিদ্ধ হতে সাহায্য করবে। আর তারই মাঝে চিকেনটাও কষানো হবে। তো এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিব 5 মিনিটের মতো। চলে আসছি আবার 5 মিনিট পরে। চলে আসলাম 5 মিনিট পর, দেখুন এখানে কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে। তো এখন এর পর্যায়ে আমি যে গাজর রেখেছিলাম গাজরটা দিয়ে দিব। গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি এখানে গাজরটা প্রথমে দিয়ে একটু লেড়ে ছেড়ে নিব 2-3 মিনিট। তো এখানে আমার 2-3 মিনিট আমি লেড়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু মশলার পানিটা অনেকটা টেনে গেছে। এই পর্যায়ে আমি যে দুই রঙের আর ক্যাপসিকাম রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিব। এখন আমি গাজর আর ক্যাপসিকামের সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব আর 2-3 মিনিট আবারও একটু লেড়ে নিব। এখন আমি এটাকে আবারও সমানভাবে রেখে 2 মিনিটের জন্য 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব রেস্টে। 2-3 মিনিট পর আমি আবারও চলে আসলাম। দেখুন তেল ভেসে উঠেছে উপরে, তার মানে চিকেন থেকে যে পানিগুলো ছিল এটা সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। আর এরই মাঝে খুবই সুন্দরভাবেই ভেজিটেবলটা চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম ওই নুডলসটা আমি দিয়ে দিব। নুডলসটা আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু তেল মেখে রেখেছিলাম। এতে করে কি হয় যে নুডলসটা একটার সাথে একটা লেগে যায় না আর তাতে নুডলসটাও একদমই ঝরঝরে থাকে। তো এখন এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ভালোভাবে ভেজিটেবল আর চিকেনের সাথে নুডলসটাকে মিক্সড করে নিব। আপনারা চাইলে 2 হাতের সাহায্যে ওইটাকে মিক্সড করতে পারেন, 1 হাতের সাহায্যে মিক্সড করতে সমস্যা হলে। তো এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 7-8 মিনিটের মতো। 7-8 মিনিট পর আমি আবার চলে আসলাম। এখন আমি এটাকে আবারও একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছি।
নিচের গুলো উপরে উঠিয়ে দিব, উপরের গুলো নিচে দিয়ে দিব, যাতে নুডলসটার সাথে সবজিগুলো ভালোভাবে মিক্সড হতে পারে। আপনারা চাইলে এখানে আরো সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এই সয়া সসটা আমি ঘরে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে বাহিরের কিনাটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমার সয়া সসটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এটাকে 2-1 মিনিটের জন্য নিবু নিবু আঁচে রেখে দিব। তো এরই পর্যায়ে আমি আবার চলে আসলাম 2-3 মিনিট পর। দেখুন তৈরি হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে একদম চাইনিজ রেস্টুরেন্টের মতোই চাইনিজ ভেজিটেবল চিকেন নুডলস। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর নুডলস তো আমাদের ছোটো বড়ো সকলেরই পছন্দ। আপনারা এইভাবে যদি বাসায় ট্রাই করেন ছোটো বড়ো সকলেই খুবই মজা করে খেতে পারবে। তার এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।